হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, আর আমিও ভালোই আছি। এই তো এখানে মশলা ব্লেন্ড করে নিচ্ছি, আর সকালবেলা তো খাবার দাবার খেলামই, খেয়েটে তারপরেই কাজগুলো করে নিচ্ছি। আর আজকে না খুবই মানে একটু ঝামেলা, এক একদিন হয় না যে কেমন যেন ঝামেলা ঝামেলা, আজকে সেরকমই ছিল। শাক কাটাকাটি করা, মশলা ব্লেন্ড করি ঠিক আছে, ওইগুলো না আমার একদমই ভালো লাগে না, থাকে না যে কিছু কিছু কাজ করতে ইচ্ছে করে না, তো সেরকমই আজকে অনেক বিরক্ত লেগেছে সারাদিন। মানে মনে হচ্ছিল যেন কেন যে এই রান্নাবান্না করা লাগছে, এটাই মানে ভাবছিলাম আর কি। আসলে মেয়েদের কষ্টের কোনো শেষ নেই। তো যাই হোক, এখানে শাক টাক তারপর মাংস টাংস সব কিছু ধুয়ে টুয়ে নিলাম। আর আমি মাংসের এখানে একটা কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে কি, মাংসটা ভালোভাবে না ধুয়ে না ওর মধ্যে আমি গরম মশলা বাটা দিয়ে দিয়েছিলাম, তো পরে আবার ধুয়েও নিয়েছিলাম, ব্যাপার না, আসলে মনে থাকে না, এই হচ্ছে ব্যাপার। আর এই যে এখানে আমি দুটো আলু রাখলাম, যে এই দুটো আমার জন্যই দিলাম, আজকে মাংসের মধ্যে আলু না দিয়ে রান্না করা হবে, তো আমার কাছে তো আলু না দিলে খেতে ভালো লাগে না, তো সেই জন্য শুধু আমি আমার জন্যই দিলাম। আর এই তো এখানে শাক ভাজি ভাজির জন্য বসিয়েও দিলাম। তো এভাবে এমনিতে শাক ভাজি করি না, করি হচ্ছে প্রথমে আগে শাকটা সেদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিই আর কি। তো ওই যে বললাম আজকে খুব বিরক্ত লাগছিল, সেই জন্য আগে একবারেই সব দিয়ে দিলাম আর কি। আর এখানে হচ্ছে মাংসের জন্য মশলাটা ভালোভাবে ভেজে নিলাম। আর এই যে গুঁড়ি গুঁড়ি দেখা যাচ্ছে না মাংসের মধ্যে, এগুলো হচ্ছে ওই গরম মশলা। তো যাই হোক, কী আর করা যাবে, সব সময় যে সব কিছু সঠিকভাবে হবে তার তো কোনো মানে নেই, তাই না? আর এই তো এখন এখানে মাংসগুলো তো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ঢেকে দিব। আর আজকে একটু অন্যভাবে রান্না করছি, আজকে মাংসের মধ্যে হচ্ছে কী বলে ধনিয়া পাতা দিয়ে রান্না করব, আর কাঁচামরিচ সেগুলো তো দিবই, তাই না? আর এমনি সময় রান্না করলে দেখা যায় যে একবারে মা মশলা দিয়ে মেখে টেখে বসিয়ে দেয়, আর আজকে আর কি মশলা ভেজে রান্না করলাম, তো সব সময় দেখা যায় যে একভাবে খেতে ভালোও লাগে না, একটু উল্টে পাল্টেই তো খেতে হবে, তাই না? আর এই তো এখানে শাক তো অনেকটাই কমে গিয়েছে, আরও কমে যাবে, কেন কি এখনও তো পুরোপুরিভাবে শাক হয়নি। তো এখানে অল্প জ্বালে আস্তে আস্তে শাকটাও ভেজে নিচ্ছি, আর ওদিকে তো মাংসটাও হচ্ছে, আর এদিকে হচ্ছে এখন আমার মেহমান তো আসলো, তারা আবার চলেও গেল, তো এদিকে এখন সব কিছু গোছাতে হবে, চাদর টাদর বিছানার চাদর টাদর সব তুললাম, এদিকে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিলাম, তো এখন হচ্ছে বিছানার চাদরটা দিলেই হয়ে যাবে, আর জামা কাপড়ও ধুতে হবে, কিন্তু সেগুলো কালকে ধুবো, আজকে আর ধুবো না। আর এই তো এখানে মাংসটা প্রায় হয়েও এসেছে, আমি ওই ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে কাঁচামরিচ দিলাম, সুন্দর একটা ফ্লেভারও আসলো, আর খেতে বেশ ভালোই হয়েছিল, যেরকম ভেবেছিলাম যে মানে হবে তার চাইতে বেশ ভালোই হয়েছে। এখন আর মাংস রান্না নিয়ে তেমন একটা সমস্যা নেই, মাংস রান্না ভালোই হয়। আর এই তো এখানে ভাত তো হচ্ছে, তো এখন এটা হচ্ছে ঢেকে দিব, ঢেকে দিলে তারপর এক দু মিনিট পরে বন্ধ করে দিব আর কি চুলোটা। আর এদিকে আমি এই যে বিছানা টিছানা সব গুছিয়েও নিলাম, এই যা এখানে আবার বালিশটা পড়েছিল, ব্যাপার না, ঠিক করে নিয়ে নিলেই হয়ে গেল আর কি। আর জ্বালানাটাও খোলা লাগবে, অনেক বেলা হয়ে গিয়েছে, জ্বালানাটা মানে কিছুই খুলিনি, ওই যে সকালে দেখা যায় না ঝামেলা, ওইভাবে আর হয়ে ওঠে না। তো এই যে বৃষ্টি আসবে মনে হচ্ছে, সব অন্ধকার হয়ে এসলো, আর এখানে আমি একটু চাও খেলাম, আর এখন হচ্ছে সন্ধেবেলা, আজকে পিৎজা বানানো ট্রাই করলাম, হয়েছে, খুব একটা ভালো হয়নি আবার খারাপও হয়নি, ওই কোনো রকম আর কি।